সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। হে দুনিয়ার মানুষের শোনো, তোমরা যে ঈমান গ্রহণ করলা, তোমরা যে ঈমান আনলাম, তোমাদের যেমন তেমন ঈমান নিয়ে তোমরা কিন্তু জান্নাতে যেতে পারবা না। যেমন তেমন ঈমান আনলে চলবে না, তোমাদের ঈমানটা আনা লাগবে আমার সাহাবীদের ঈমানের মতো। বলেন সুবহানাল্লাহ। আমাদের ঈমানটা কাদের ঈমানের মতো আনা লাগবে? সাহাবীদের ঈমানের মতো ঈমান আনা লাগবে। এই কথা কে বলেছেন? এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। তোমরা তোমাদের ঈমানকে সাহাবীদের ঈমানের মতো আনো, কারণ সাহাবীদের ঈমানের মধ্যে এমন কি জিনিস রয়েছে, সাহাবীদের ঈমানের মধ্যে এমন কি বিষয় রয়েছে যে ঈমানের প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। যে ঈমান যাদের সাহাবীদের মতো ঈমান আনার জন্য কেন কেন বললেন? আমার ভাইয়েরা, সাহাবীদের ঈমানটা কেমন মজবুত ঈমান ছিল, সাহাবীদের ঈমানটা কেমন দামি ঈমান ছিল। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। ইসলাম ধর্মের মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবং দামি যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। ইসলাম ধর্মের মধ্যে একটা দামি এবং একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। বদর একটা কূপের নাম, কিসের নাম? বদর হচ্ছে একটা কূপের নাম। মদিনার পার্শ্বে একটা প্রসিদ্ধ কূপ ছিল, এর নাম হচ্ছে বদর। এই বদর নামক এই কূপের পার্শ্বে যেহেতু যুদ্ধটা হয়েছিল, সেই জন্য এই যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। সুবহানাল্লাহ। পরে সেই জন্য এই যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ এবং একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। এই বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল মুসলিময় সংখ্যালঘু ছিল তারা, তাদের সংখ্যা ছিল মাত্র 313 জন। কতজন? 313 জন। আর কাফেরদের সংখ্যা ছিল 1000-এরও অধিক, 1000-এরও বেশি কাফেরদের সংখ্যা ছিল। মুসলমান ছিল সংখ্যায় মাত্র 313 জন। কাফেররা অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল, তারা শক্তি সামর্থ্যের দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে সব দিকেই তারা পারফেক্ট ছিল। কিন্তু মুসলমানদের অবস্থা ছিল এমন, মুসলমানদের অবস্থা ছিল এত কাহিল, মুসলমানরা সেই সময় অস্ত্র তো নাই, যুদ্ধের পোশাকও মুসলমানদের নাই, এবং মুসলমানরা কয়েকদিন যাবত না খাওয়া, অনেকের পেটের মধ্যে 6টা 7টা করে পাথর বেঁধে রেখে দেওয়া হয়েছে, কয়েকদিন পর্যন্ত তারা খানা খাইতে পারে নাই। কিন্তু এই বদরের যুদ্ধটা এমন যুদ্ধ, এটা কিন্তু এরকম কোনো যুদ্ধ ছিল না যে এই গ্রাম আর আরেক গ্রাম, এই দেশ বা আরেক দেশ, এরকম কোনো যুদ্ধ ছিল না। যুদ্ধ ছিল এক সাইডে হচ্ছে বাবা, মুসলমানদের পক্ষ হচ্ছে বাবা, আর ইহুদিদের আর অমুসলিমের পক্ষ হচ্ছে সন্তান। কথাটা বুঝাইতে পেরেছি? মুসলমানদের পক্ষ হচ্ছে ঈমানের পক্ষ নিয়েছেন বাবা, আর অমুসলিমের পক্ষ নিয়েছেন সন্তান। আবার কখনো দেখা গেছে দুই ভাই, ছোট ভাই ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে, ঈমানের পক্ষে অবস্থান নিয়েছে, বড় ভাই কাফেরদের পক্ষে অবস্থান নিয়েছে। এমনি বাহিরে যতই ফালাফালি পারুক, এমনি আপনি আমারে যতই ভালোবাসুন ইমাম সাহেব হিসেবে, আপনার ভাইয়ের লোক যদি আমার ঝগড়া বাজে, আপনি আর আমার পক্ষে কথা কবেন না, আপনি আপনার ভাইয়ের পক্ষে কথা কবেন, এই স্বাভাবিক কথা ঠিক কিনা? এমনি আপনি আমার যতই মহব্বত করুন, যতই আপনি আমার দাওয়াত করে নিয়ে খাওয়াই, যতই কোন যে হুজুর আপনার আমি খুব ভালোবাসি, কতটুকু বাসেন ওরা আমি জানি, আপনার ভাইয়ের লোক যদি আমার ঝগড়া বাজে কোনো কারণে, আমি যদি ন্যায়ের পথেও থাকি, সে যদি অন্যায় পথেও হারে, আপনি আপনার ভাইয়ের পক্ষেই কথা কবেন, তখন আপনি আর ন্যায় অন্যায় দেহার টাইম নেই, ন্যায় অন্যায় কয়জন যে হুজুর আমি জানি। আমার ভাইয়েরা, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন, এমনি তো তাহারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন, কিন্তু ময়দানে যাওয়ার পরে যখন দেখবে যে তার আরেক ভাই অন্য পক্ষে অবস্থান নিয়েছে, যখন দেখবে তার বাবা আরেক পক্ষে অবস্থান নিয়েছে, তখন কি ঈমানের ঈমানই মজবুত হয়ে সে কি ইসলামের পক্ষ হয়ে সে বাবার বিরুদ্ধে তলোয়ার ধরতে পারবে কিনা, বড় ভাইয়ের বিরুদ্ধে তলোয়ার ধরতে পারবে কিনা? ইসলামকে টিকিয়ে রাখার জন্য এই 313 জন সাহাবীকে একত্রিত করে নবীজি বললেন, ওসাবে ইকরামের দল শুনো, তোমরা হচ্ছে মাত্র সংখ্যায় 313 জন। তোমাদের কোনো অস্ত্র নাই, তোমাদের তেমন কোনো পাওয়ার নাই, তোমাদের তেমন কিছুই নাই,
কিন্তু তোমরা তো অন্য কোন মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছ না, তোমরা ঈমানের পক্ষ নিয়ে তোমরা কিন্তু বাবা সন্তানের বিরুদ্ধে যাচ্ছ, এক ভাই কিন্তু আরেক ভাইয়ের বিরুদ্ধে যাচ্ছ, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এই ঈমানি জজবাটা তোমাদের বজায় রাখতে পারবা কিনা। সব সাহাবী একত্রিত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ আমাদের ভিতরে প্রাণ থাকবে, যতক্ষণ আমাদের ভিতরে রূহ থাকবে, যতক্ষণ আমাদের নিঃশ্বাস চালু থাকবে, ঈমানকে দুনিয়াতে ঠিক রাখার জন্য, ইসলামকে দুনিয়াতে ঠিক রাখার জন্য ইসলামের পক্ষে কাজ করে যাব। বলেন সুবহানাল্লাহ, ইসলামের পক্ষে কাজ করে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানের মধ্যে যখন গেলেন, যে এসে দেখলেন কাফেররা পজিশন নিয়েছে, কাফেরদের পজিশনটা খুবই সুন্দর আর মুসলমানদের পজিশনটা হচ্ছে একদম দুর্বল, অর্থাৎ মুসলমানদের পজিশন যেখানে সেখানে হচ্ছে বালু, বালুর মধ্যে দাঁড়িয়ে শক্তিশালীভাবে কথা বলা যায় না, পা গেড়ে যায়। তো এই পজিশন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় সেজদার মধ্যে পড়ে এমন ভাবে কান্নাকাটি করেছেন, ও আসমান জমিনের মালিক আল্লাহ, বহু কষ্ট করে 313 জন জোগাড় করেছি, এই 313 জন আগামী কালকে 1000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামবে, এই 313 জন যদি শাহাদত বরণ করে, এই 313 জন যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ইসলামের পতাকা ধরার জন্য আমি অসহায় নবীর পক্ষে কথা বলার জন্য আর কোন লোক খুঁজে পাওয়া যাবে না, আর কোন লোক খুঁজে পাওয়া যাবে না, আয় আল্লাহ তুমি তোমার কুদরতের দ্বারা সাহায্য করিও। বলেন সুবহানাল্লাহ, এই দোয়া যখন নবীজি করেছেন সাথে সাথে এমন মুসলধারে বৃষ্টি বর্ষিত হওয়া শুরু হয়েছে, বৃষ্টি বর্ষণ হওয়ার কারণে পজিশনটা উল্টা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, বালির মধ্যে যদি বৃষ্টি হয় সেই জায়গাটা আরো মজবুত হয় ঠিক কিনা, সেই জায়গাটা আরো মজবুত হয়, মজবুত হয়েছে। এবং শুধু তাই নয়, যুদ্ধ যখন পরিচালিত হয়েছে এই 313 জন সাহাবী এই 1000 কাফেরদের বিরুদ্ধে বিশাল ব্যবধানে যুদ্ধের ময়দানে বিজয় লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ, বিশাল ব্যবধানে যুদ্ধের ময়দানে বিজয় লাভ করেছে, 70 জনকে হত্যা করে ফেলেছে এবং 70 জন বড় বড় লিডারকে তারা সুস্থ অবস্থায় বন্দী করতেও সক্ষম হয়েছে। আমার ভাইয়েরা, এই বদরের এই যুদ্ধের এই সাহাবীদের ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে পরীক্ষা করেছিলেন, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে পরীক্ষা করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছিলেন বদরে যে সমস্ত 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, এই 313 জন সাহাবী দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে তারা যত যাই কিছু করবে সব কিছু আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, কথাটা বুঝাইতে পারছি? এই 313 জন সাহাবী তারা কিন্তু কারোর বয়স হচ্ছে 30, বাঁচবে 100 বছর পর্যন্ত, আর সামনে 70 বছর হায়াত আছে, কারোর বয়স 40, বাঁচবে 100 বছর পর্যন্ত, আরো 60 বছর হায়াত আছে। আল্লাহ তাআলা অগ্রিম ঘোষণা করে দিয়েছে এই 313 জন সাহাবী দুনিয়াতে থাকার পরে যত যাই কিছু করবে, যত অপরাধ করবে সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সামনে অগ্রিম আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে, তার মানে আল্লাহ তাআলা যে অগ্রিম মাফ করে দিয়েছে এটা এমনিতেই মাফ করে নাই, আল্লাহ জানে যে ঈমান নিয়া সেইরা ইসলামের পক্ষ হয়ে, ঈমানের পক্ষ হয়ে বাবার বিরুদ্ধে তরবারি ধরতে সক্ষম হয়েছে, যে ঈমান নিয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে তরবারি ধরতে সক্ষম হয়েছে, এই ঈমান নিয়ে কখনো গুনাহের দিকে যাইতে পারে না। বলেন সুবহানাল্লাহ, এই ঈমান নিয়ে কশ্চিনকালে গুনাহের দিকে যাইতে পারে না, এই ঈমান নিয়ে তারা কখনো খারাপ কাজের দিকে যাইতে পারে না। আমার ভাইয়েরা, সাহাবীদের ঈমানটা ছিল এত মজবুত, শুধু তাই না, সাহাবীদের ঈমানের উপমা এত বেশি, সাহাবীরা নিজের জীবনের চাইতে, নিজের স্ত্রী সন্তান সব কিছুর চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করেছিলেন, বেশি ভালোবেসেছিলেন। বলেন সুবহানাল্লাহ, এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যুদ্ধের পার্শ্বেই তাঁবু গেড়ে নবীজি ওই সাহাবিকে খেজুর খাওয়াচ্ছেন এবং এই সাহাবিকে যুদ্ধের ফজিলত বর্ণনা করে শোনাচ্ছেন, এমন সময় ওই যুদ্ধ ময়দানে যখন চলতেছে এমন অবস্থায় নবীজি ওই সাহাবিকে খেজুর দিলেন, খেজুর দেওয়ার পরে নবীজি যখন নবীজিকে ওই সাহাবি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করি আর সেখানে যাই যদি আমি শাহাদত বরণ করি তাহলে আমার ফজিলত কি? নবীজি বললেন, তোমাকে যে জান্নাত দেওয়া হবে এই জান্নাতটা হচ্ছে এরকম 10 দুনিয়ার সাইজ
চাইতে আরো অনেক বিশাল সুবহানাল্লাহ করেন এবং এই জান্নাতের মধ্যে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারু আলা কলবি বাশার এমন নিয়ামত রেখে দিয়েছে যেই নিয়ামতের কথা তুমি কোশ্চেন কালে শোনো নাই তোমার কলব কখনো সেই নিয়ামত সম্পর্কে ধারণাও করতে পারে নাই তোমার মস্তিষ্ক সেই নিয়ামত দিয়ে কখনো ভাবতেও পারে নাই এরকম জান্নাত তোমার জন্য রেখে দেওয়া হয়েছে আর সেই জান্নাতের মধ্যে কমপক্ষে তোমার জন্য আল্লাহ তাআলা 70টা হুর রেখে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আর 70টা হুর এই হুরের এত বড় দামি হুর একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আদম নামক এক বেহেশতের মধ্যে গেছেন যাওয়ার পরে হঠাৎ করে অন্ধকার রাতের মধ্যে বিজলি চমকাইলে যত অন্ধকারই থাক অন্ধকার থাকে না আলো দেখা যায় অন্ধকার থাকে না বিজলি যখন চমকায় মনে হয় একটা সুই থাকলো দেখা যাবে ঠিক কি না এরকম তো যখন বিজলি চমকাইছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মনে করছেন যে আল্লাহ তাআলার নূরের তাজাল্লি মনে হয় প্রকাশ পাইছে এই জন্য শুকরিয়া তার সিজদার মধ্যে পড়ে গেছে সুবহানাল্লাহ করে সিজদার মধ্যে পড়ে গেছে লোনা নামের একটা মিষ্টি হুর সেই জিবরাইল যে অসময়ে সিজদার মধ্যে পড়া দেখিয়া ডাক দিছে ও ভাই জিবরাইল তুমি এই অসময়ে কেন এখানে সিজদার মধ্যে পড়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন হঠাৎ করে আমি যখন জান্নাতের মধ্যে ঢুকলাম আমি দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি প্রকাশ পেয়েছে সেই জন্য শুকরিয়াতান আমি সিজদার মধ্যে পড়ে গেলাম লোনা নামের হুর বলেন ও ভাই জিবরাইল তুমি যা মনে করেছো তা নয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি প্রকাশ পায় নাই বলে তাহলে যে বিজলির মতো একটু চমক দিল নূরের তাজাল্লির মতো প্রকাশ পাইল ওই লোনা নামক হুর বলেন ও ভাই জিবরাইল তোমাকে দেখে আমি একটু মুচকে হাসিয়া দিয়েছি আর আমার দাঁতের আলোতে বিজলির মতো বেহেশতটা আলোকিত হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ আমার দাঁতের আলোতে বেহেশতটা বিজলির মতো আলোকিত হয়ে গেছে দাঁতের আলো যদি এত পাওয়ারফুল হয় তাইলে রূপ লাবণ্যতা এটা কত সুন্দর জান্নাতে গেলেই অনুভব করতে পারবেন সুবহানাল্লাহ করেন জান্নাতে গেলেই সেটা অনুভব করতে পারবেন সেই জান্নাতে যেই জান্নাতের মধ্যে গেলে মানুষ একজন আরেকজনের কথা মনে করার কোনো টাইম নাই তাইলে বুঝুন মনে করুন কিরম চেহারা আল্লাহ হুর আল্লাহ দিব বুঝুন নাই দুনিয়াতেই তো বালা একটা চেহারা আল্লাহ যদি কেউ বিয়া শাদি করে দুনিয়া একদিকে আর হ্যাঁ বউর কথা একদিকে হাসান আমিষা দুনিয়া একদিকে তার বউর কথা একদিকে বাপ মায় যদি কয় 14 বউ যদি কয় 17 কয় 17টাই ঠিক কথা ঠিক না ঠিক আমার ভাইয়েরা এত সুন্দর দামি হুর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিবে তো জান্নাতের মধ্যে সেই হুরের কথা যখন শুনছে ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে খেজুর আমি খাইতেছিলাম দুনিয়াতে এমন পোষা গান্দা খেজুর খাওয়ার আমার দরকার নাই আমি জান্নাতে যে এই খেজুর খামনি দৌড়িয়া যুদ্ধের ময়দানে নেমে পড়ছে সুবহানাল্লাহ করে যুদ্ধের ময়দানে নেমে পড়ছে শাহাদত বরণ করে ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই সাহাবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন নবীজি ওই সাহাবীকে উরুর মধ্যে নিয়ে সাইরা ভাবতেছেন আর দেখতেছেন ওই সাহাবীর রুহুটা নেওয়ার জন্য জান্নাত থেকে হাজার হাজার হুর আয়েশা টানাটানি করতেছে সুবহানাল্লাহ বলেন হাজার হাজার হুর আয়েশা টানাটানি করতেছে আমার ভাইরা সেজন্য এই দুনিয়ার হায়াতরা কিছুই না এই দুনিয়ার হায়াত হচ্ছে আজকে আছি কালকে নাও থাকতে পারি এখানে কথা বলার জন্য পড়ছি কথা শেষ করে উঠতে পারবো কিনা এমন গ্যারান্টি আমার লাইফে নাই আপনিও কথা শেষ করে বাড়িতে যাইতে পারবেন কিনা এমন গ্যারান্টি আমার আপনার কারোর লাইফের মধ্যে নাই সেজন্য দুনিয়াতে যদি ইমানটা মজবুত করতে পারেন একটু কষ্ট করে যদি আমলটা ঠিক রাখতে পারেন পরকালে নিয়ে অনন্তকাল দিন অনন্তকালের জন্য সেরা জান্নাত পাইয়া যাবেন সুবহানাল্লাহ করে